ওই টাইমে কারণ ও আজকে টু বি অনেস্ট গেমে আমাদের ফিরিয়েছো, হ্যাঁ ওই টাইমে হয়তো বা 13 রান করে পার ওভার ছিল, ইট ওয়াজ টাফ, মানে ব্যাটিং গ্রুপে সেই ফাইনালের মতো ম্যাচে 4 ওভারে 52 রান কিন্তু কঠিন। তো অবভিয়াসলি হয়তোবা প্ল্যান এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট ওই সময়, যে হয়তোবা একটা 6-4 ওই সময় হতেই পারে বা দুইটাও হতে পারে, বাট কাম ব্যাকটা খুব ইম্পর্টেন্ট। তো প্ল্যান এক্সিকিউট না করতে পারলে এই ধরনের জিনিস হতেই পারে, বাট এগেন আমি মনে করি যে রুবেলই আজকে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছে, বাট এগেন হয়তোবা একটা ওভার এদিক ওদিক হয়ে গেছে কুশল টাইম এটাই আর কি। না এটা ওইখানে যেই বোলিং করতো ওইরকম ওভার হলে অবশ্যই ম্যাচটা বের হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক, এবং দিনের সব থেকে বেস্ট বোলার ছিল রুবেলই। সো আমাদের ওই সময় এমন একটা ছিল আইদার রুবেল নাহলে তিসারা পেরেরা নাহলে আছে সাকিব, তো আমি পিটি কনফিডেন্ট ছিলাম সাকিব লাস্টের দিন যে বলিং করেছে রাউন্ড দ্য উইকেটে এসে ও ভালো বোলিং করবে, কারণ উইকেটে স্টিল গ্রিপ করছিল বল। তো এই পাই দিয়ে যেহেতু একটু ছোটো সাইড ছিল, এখান থেকে বেস্ট বোলারকে বোলিং করানো ছাড়া আসলে উপায়ও ছিল না। তো শুধু রুবেল না, আসলে যে কেউ বোলিং করলে করে যদি ওই সময় ওরকম রান হয়ে যায় তো আলটিমেটলি তখন আসলে গেমে ফেরা কঠিন হয়ে যায়। এটা আসলে শুধু রুবেল না, যে কারো ক্ষেত্রে হতে পারে আসলে। না আমি ওই আগের দিন 2 ওভার করে আসলে 3 ওভার করার প্রয়োজন দরকার ছিল বলে করতে এসেছি, বাট 2 ওভারের সময় বুঝছিলাম যে আমার ইঞ্জুরি হওয়ার চান্স আছে, বাট টিমের প্রয়োজন আসছিলাম, বাট মানে একেবারে ইম্পর্টেন্ট দিনেই হয়তো বা ইঞ্জুরি, হয়তো আজকে উইকেটটা স্টিকই ছিল কিছুটা কখনো কখনো, হয়তো বা বোলিং করতে পারলে ভালো খারাপের কথা তো বলা যায় না, তবে মানে সুবিধা হতো আর কি। দেখেন আগের দিনও আমি বলেছিলাম আমাদের একটা বাজেটের টিম, মানে একটা নির্দিষ্ট বাজেটের টিম, এর বাইরে যাওয়ার আসলে সুযোগ ছিল না অথবা আমাদের যারা ওনার ছিলেন, তারপরও সেরাটা ওনারা ট্রাই করেছেন। আর আমাদের প্লেয়ার যারা ছিল ম্যাক্সিমামই ধরেন টপ অর্ডারে, আমাদের দেশেরই ব্যাটসম্যান দিয়ে আমরা শুরু থেকেই খেলিয়েছি এবং তারা পারফর্মও করেছে, পুরো অথরিটি নিয়েই খেলতে পেরেছে, এবং মোর ইম্পর্টেন্টলি যে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে, এটা হয়তো বা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ধরনের টুর্নামেন্ট থেকে। মানে যেটা হয়েছে আই ক্যানট আস্ক মোর দেন দ্যাট, মানে ছেলেরা যতটুকু চেষ্টা করেছে থেকে বেশি আশা করা যায় না, তবে হ্যাঁ মানে লাস্টের দিন অন ফিল্ডে যারা ভালো খেলবে জিতবে, আমরা ভালো খেলিনি এই কথা মানে বলা ঠিক হবে না, ছেলেরা ভালো খেলেছে কিন্তু হয়তো বা কিছু প্যাচেসে আমরা ম্যাচটা আমাদের হাত থেকে চলে গিয়েছে, যেটা বললাম 4 ওভারে 52 এই এই যে একটা প্যাচ ছিল এইখানে একটা, কিন্তু একটা ওভার ভালো হলে কিন্তু পুরো প্রেশার ওদের উপর চলে আসতো, কারণ তখন সাকিব এবং লুকিউডের একটা ওভার ছিল, তো যখন আপনার 38-40 রান লাগতে বোলিংটার যে অ্যাফোর্ড, আর যখন আপনি মানে টাই সিচুয়েশন বা তারা জেতার পথে আছে, তখন এর বোলিং কিন্তু নিজেদেরকে কাম ব্যাক করানো অনেক কঠিন হয়ে যায়, বাট সাকিব স্টিল বল ডুয়ে লাস্ট ওভার, লুকিউডের হয়নি আসলে এটাই আর কি। একটা জিনিস ভালো লাগছে যে এই টুর্নামেন্ট থেকে এই একটা অ্যাচিভমেন্ট ভালো লাগছে যে শুরু থেকেই আমাদের যারা ওরা ছিল আমাদের দেশি যারা খেলেছে ওদের উপর পূর্ণ আস্থা রেখেছিলাম এবং তারা প্রতিদান দিয়েছে, এবং এই পর্যন্ত আমরা এসেছি ওদের কারণেই, এবং আজকে এই একটা টিম সিলেট যাদের লোকাল প্লেয়ার নিয়ে যদি কোনো কথা হয়ে থাকে সব জায়গায় তো এই টিমের প্লেয়ারদের নিয়েই কথা হচ্ছে, দ্যাট মিনস দে আর পারফর্ম। তো এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে যে আমরা অ্যাটলিস্ট অতটুকু হেল্প করতে পেরেছি তাদেরকে এক্সপোজ করার জন্য। আর আপনি যেটা বললেন যে কার কথা বললেন, ইয়াংস্টারগুলো পার্টিকুলার কেউ না, ইয়াংস্টার সবাই ভালো খেলেছে, এখন তো আসলে যেটা বললাম যে ওদেরকে তো এখান থেকেই তৈরি করতে হবে, ওদের এখান থেকে তৈরি করতে হবে, আরও খুব তাড়াতাড়ি জাতীয় দলের জন্য চিন্তা না করে ওদেরকে আরেকটু এ টিম আছে, এইচপি আছে, হ্যাঁ তারপরে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে, ডোমেস্টিকের আরও যদি কিছু থাকে যেমন ঢাকা লিগ আছে, এখানে যত বেশি রান করবে বা যত বেশি উইকেট নিবে তত কিন্তু তার অ্যাবিলিটি বাড়বে। যেমন আজকে যদি দেখেন আজকে সাকিবের জন্য আর একটা এক্সপিরিয়েন্স হলো যে সুনীল নারায়ণকে বোলিং করা বা লিটনকে রুম দিলে কী হতে পারে, এখন এই জায়গা থেকেই তো শিখতে হবে, তো এই জিনিসগুলো শিখতে শিখতে হয়তো বা আরও পরিপক্ক হবে। তো ওরা খুব ভালো খেলেছে এবং ওরা
ক্যারেক্টার আছে, ক্যারেক্টার শো করেছে। এবার আশা করছি যে এই কনফিডেন্টলি ওরা সামনের দিনগুলোকে ওদের ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, বিপিএল লাস্ট ইয়ারে আসলে খুব কঠিন গেছে, কারণ ইনজুর্ড হয়ে গেছিলাম। এই বছরও ইনজুর্ড হয়েছি, বাট খেলতে পেরেছি তারপরও। আর যেটা বললাম যে এনজয় করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। টিমও ফাইনাল খেলেছে, আজকে হয়তো আমরা পারিনি, বাট পুরো টিম এনজয় করেছে, আমিও এনজয় করেছি। সোফার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।